ডাইনোসর হল পৃথিবীর সবচেয়ে বৃহৎ মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠী এই প্রভাবশালী প্রাণীরা প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক তেইশ কোটি বছর পূর্বে লাখ লাখ বছর আগে ডাইনোসর প্রজাতি বিলুপ্তির পেছনে উল্কাপাতের কথা বলে থাকেন বিজ্ঞানীরা সম্প্রতি একদল গবেষক ডাইনোসর বিলুপ্তির কারণ হিসেবে অগ্নুৎপাতের সম্ভাবনার কথা তুলে ধরেছেন আদিম পাথর পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন অন্তত ২০ কোটি বছর আগে পৃথিবী জুড়ে আগ্নেয়গিরি জেগে উঠেছিল অগ্নুৎপাতের ফলে পৃথিবীর অধিকাংশ এলাকা ঢেকে যায় ফলে অতিকায় হওয়া সত্ত্বেও ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হতে বাধ্য হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রাগৈতিহাসিক প্রাণীর বিলুপ্তি নিয়ে গবেষণা করেন গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক লরেন্স পের জানান এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় প্রাণীগুলোর ছিল না তবে ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হলেও এর কিছু কিছু বংশধর এখনও পৃথিবীতে বর্তমান এই প্রজাতিগুলো কীভাবে এমনভাবে টিকে আছে বিজ্ঞানীদের কাছে তা এখনও রহস্যই রয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ